আছে খালি করছি না আর খালি আছে কাঁচা কলা বিয়াস আজকে ইলিশের বাজার দর কেমন চলে তা দেখানোর উদ্দেশ্যে কারণ বাজারে আমরা উপস্থিত হয়েছি চলুন বিয়াস আমরা একটু ঘুরে দেখাই আজ ইলিশের সমাগম শুক্রবারে অনেক বেশি অন্যান্য দিনের তুলনায় আমরা যতটুকু দেখতে পাচ্ছি এবং ক্রেতা সমাগমও ঘটেছে বেশ আমরা এখানে ক্রেতা বিক্রেতার দরদাম দেখানোর চেষ্টা করবো এবং কত দরে বিক্রি হয় সেগুলো দেখানোর চেষ্টা করবো এক কেজি 538 গ্রাম বিয়াস আমরা অনেক বিক্রেতার সঙ্গে কথা বলে থাকি এবং বিভিন্ন ভিডিওতে আমরা তাদের মোবাইল নাম্বার সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করে থাকি যাতে করে আপনারা তাদের সঙ্গে কথা বলে ইলিশের পরিস্থিতি দরদাম জানতে পারবেন এখানে একজন বিক্রেতা আছে তার সঙ্গে আমরা আজকে আবার একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে বাজার কেমন চলে আজকে বাজার আছে ওনার দাম একটু কমে আছে ওটা কত চলে একটু বলেন কেজি দেড় কেজি চলে মানে 1000 চলে 950 চলে 950 থেকে 1000 আর এক কেজি সাইজ এক কেজি সাইজ চলে মানে 750 হইতে অনেক ফোন দিয়েছি মাছ নিয়েছে অনেক জনে নিয়েছে আমাদের মাছ চাঁদপুরের মাছ সপ্তাহে আমি মাছ বিক্রি সব সময় এটা ভাই 750 টাকা কেজি কম কত একবার 750 ভাই দুই তিন করে বলতাম ভাই হ্যাঁ হ্যাঁ কি আছে কি আছে মা তো মোবাইল করতে পারে আছে ইলিশের আমদানি কেমন ইলিশের আমদানি কেমন আমদানি ভালো আছে আগের থেকে ভালো আছে আপনি আপনার মোবাইল নাম্বারটা আবার একটু বলেন যাতে ক্রেতা আপনার নাম আর মোবাইল নাম্বার 01717 33430 6 নামটা বলবেন নাম বাসার ভাই বাসার ভাই কারণ বাজারে প্রতিদিনই আপনারা পাবেন এখানে ইলিশের বাজারে আপনারা চাইলে তার সঙ্গে কথা বলে চারটা মাছ আপনারা নিতে পারবেন মোটরসাইকেল একজন ক্রেতা দুটি মাছ নেওয়ার চেষ্টা করছে এবং মাছের দাম দরদাম চলছে হ্যাঁ যদি ইলিশ মাছ ভালো খাইতাম তো ইনশাল্লাহ আল্লাহর রহমত ভালো পদ্মার মাছ বিতাম সবসময় দেড় খাইতে মনে হয় আমরা ফোন আমার কাছে ফোন করবো আমরা একটু মাছগুলো দেখানোর চেষ্টা করছি দাম কম কেউ ব্যস্ত নয় সারা বাজার গ্যান্ডিটা পদ্মা মাছ এটি অরিজিনাল পদ্মা মাছ